সুপ্রিম কোর্ট যেভাবে তদন্ত করছে, একদিন না একদিন সত্য প্রমাণিত হবে, যারা দোষী আছে সবকটা জেলে যাবে, সবকটা জেলে যাবে। শুধু সময়ের অপেক্ষা, শুধু সময় হাত গুনতে থাকুন। এইসব নাটক করে মানুষের মনকে জয় করা যায় না। মানুষ বুঝে গেছে যে 2011 সালে যে পরিবর্তন করে মুখ্যমন্ত্রীকে নিয়ে এসেছিল, 2019-এ একদম পাল্টে গেছে। পুরো পশ্চিমবঙ্গটাকে নষ্ট করে দিয়েছে। কোন জায়গায় সুরক্ষা নেই, গণতন্ত্রের কথা বলছে, আমাদের কোন জায়গায় মিটিং করতে দিচ্ছে না। কালকে শুনছিলাম মাইকে উনি বলছেন যে আমি তো সবাইকে মিটিং করতে দিচ্ছি, এতগুলো লোক তো মিটিং করে যাচ্ছে, আপনারা বলুন মিটিং করতে দিচ্ছে দিচ্ছে না, পারমিশন দিচ্ছে না। হেলিকপ্টারের পারমিশন নেই, বাসগুলোকে তুমি ধাক্কা দিয়ে গাড়ি আগুন জ্বালিয়ে দিচ্ছ, ছেলে মেয়েগুলো যারা আসছে তাদেরকে তুমি মারধর করছ, যে স্টেজ বানাচ্ছে সেই ডেকোরেটরকে তুমি জেলে পাঠাচ্ছ, আর তুমি বলছো আমি তুমি গণতন্ত্রকে তুমি কতটা ভালোবাসো, আর তুমি নাকি সভা করতে দিচ্ছ, মিথ্যে বলছে মানুষকে। এর জবাব আপনাদেরকে দিতে হবে আগামী দিন। আপনারা মনে রাখবেন, আগামী লোকসভায় তৃণমূলকে এই বাংলা থেকে হাঁটাতে হবে। আপনারা তৈরি আছেন? তৃণমূল হটাও, তৃণমূল হটাও।